রাত পোহাতেই শুরু হতে চলেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে শেষ মুহূর্তে কোন রচনাগুলো গুরুত্ব সহকারে পড়বে। তো আজকের আমরা এই ভিডিওতে শেষ মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি রচনা নিয়ে আলোচনা করব। অবশ্যই আলোচনা করব, তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো রচনা দুটি আমরা এক এক করে আলোচনা করছি। পরীক্ষার হলে যাবার আগে আশা করি তোমরা সমস্ত রচনাই পড়েছো, তবে পরীক্ষার হলে যাবার আগে এই দুটি রচনা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবে। এক নম্বর, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দ্বিতীয়ত যে রচনাটির কথা বলবো, সেই রচনাটি এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং বিভিন্নভাবে এই রচনাটি আসতে পারে। রচনাটির নামকরণ বিভিন্নভাবেই কিন্তু হতে পারে। রচনাটি হলো, ছাত্রছাত্রীর জীবনে করোনার প্রভাব আলোচনা করো। ছাত্রছাত্রীর জীবনে করোনার প্রভাব, তো এই করোনা নিয়ে এবছর কিন্তু একটি রচনা অবশ্যই থাকবে, এবং প্রতিবেদনও কিন্তু করোনা নিয়ে কোনো বিষয় প্রতিবেদন অথবা সংলাপেও কিন্তু থাকতে পারে। এই দুটি রচনা গুরুত্ব সহকারে পড়বে। আর রচনা যদি কোনো ক্রমে কমন না আসে, তবে কিন্তু তোমরা ছেড়ে দিয়ে আসবে না, অবশ্যই তোমরা রচনাটিকে অ্যাটেন্ড করে আসবে। বাংলা পরীক্ষায় কোনো প্রশ্নই তোমরা কিন্তু ছেড়ে আসবে না, 190 নম্বরের পরীক্ষা 90 কিন্তু তোমাদের অ্যাটেন্ড করে আসতে হবে। তো আশা করি রচনা দুটো তোমরা দেখে নিয়েছো। আরও পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তোমরা সাথে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।